ফার্স্ট দেখেন একটা পাখি উঠছে রশির মধ্যে বা একটা কিছুর মধ্যে ঝুলানো, এটা কিন্তু একেবারে সত্যি পাখির মতোই উঠছে। এবং এটার প্রাইসটা কত হবে ভাইয়া? 200 টাকা একদম। আচ্ছা তো ভিউয়ার্স দেখেন কত কিউট একটা পাখি, ইগল পাখি, ইগল তো না, ইগল পাখিটার প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা। এবং এটা প্যাভিলিয়ন নাম্বার কত, দোকান নাম্বার কত? 66 নাম্বার প্যাভিলিয়ন। আচ্ছা এই যে দোকানটা দেখেন, এই যে 66 নাম্বার প্যাভিলিয়ন, এই যে দেখেন। এবং এই দোকানে আসলে কিন্তু বিভিন্ন ধরনের খেলনা পেয়ে যাবেন বাচ্চাদের। এখানে আপনাদের প্রাইসটা শুরু হচ্ছে কত থেকে খেলনা? 100 টাকা থেকে শুরু হচ্ছে আর সর্বোচ্চ 5000 টাকা। ওকে তো ভিউয়ার্স আপনারা কত নাম্বার, 63 বললেন না, 66 নাম্বার প্যাভিলিয়নে আসলে কিন্তু এই সুন্দর পাখিটা পেয়ে যাচ্ছেন, মাত্র 200 টাকা করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এই যে দেখেন, এখানে বিভিন্ন ধরনের খেলনা পেয়ে যাবেন। এবং একটু ভাইয়ের মুখে শুনেন, আমি একটু বলে দিচ্ছি, এটার দাম হলো আপনার 200 টাকা, আবার এটা আছে 100 টাকা, 100 টাকা, হ্যাঁ, আর এটা আছে 600 টাকা, 600 টাকা, এক একটা এক এক রকম দামের। ওকে আবার আপনার রেসিং কার আছে, রেসিং কার আছে, যেগুলো একটু এক্সপেন্সিভ হবে যেগুলো, না যে ডন আছে, এক একটা এক একদম আপনার যেটা নেবেন। ওকে এই যে দেখেন এই জিনিসটাও কিন্তু অনেক কিউট, এই যে এই যে ফ্রুটস গুলো, এগুলো আপনার 550 করে, 550 করে না, এই যে এই যে এটা এটা কত? আচ্ছা তো ভিউয়ার্স আমার কাছে স্পেশাল আকর্ষণ লেগেছে এই যে পাখিটা, আমি কিন্তু বারবার দেখাচ্ছি পাখিটা আপনাদের। আর পাখিটার প্রাইস কিন্তু মাত্র 200 টাকা। এটা কি বাতাসে ঘুরছে নাকি? ব্যাটারি সিস্টেম আছে এবং বাতাসে ওইটা সাপোর্ট করতেছে, দিলে এটা থাকবে। আচ্ছা ঠিক আছে, ওকে তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।